এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাই। তারা বলেছেন নাকের ডগায় শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে 50 বছরের সেই পুরনো কোন নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোনো অর্থ হয় না। এজন্য 15ই আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আর একটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই, হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে সতর্ক করতে চাই। ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহি শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে 15ই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন। বলতে চাই, আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যারা বিগত 15 বছর পর্যন্ত হাতুড়ি লীগের ভূমিকা পালন করেছেন, মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই 16 বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয়। এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ। ছাত্র জনতার এক সকল রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে, প্রতিরোধ করা হবে। এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই, আগামীকাল 15ই আগস্ট, 16ই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। 1975 সালে সাড়ে 3 বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশের 30,000 যুবককে হত্যা করেছিল। এদেশের বাকশাল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন। অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। বিগত 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন, প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তাওহিদী জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে। তিনি একজন খুনির নেশায় মাতাল, খুনের নেশায় মাতাল। আপনারা লক্ষ্য করে থাকবেন যারা মাতাল হয়, মদখোর হয়, তারা সারাদিন যে যেখানে থাকে রাত দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে। বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে, 1 নম্বর বিনিয়ামিন নেতানিয়াহু, 2 নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদি, 3 নম্বর বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে।
যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই, খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শেষ। ইনশাআল্লাহ বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায়, যেভাবে আমরা রক্ত দিয়েছি স্বপ্না চত্বরে, যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদি বিরোধী আন্দোলনে হাটহাজারিতে, যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায়, ঠিক আগামী দিনেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামের হেফাজতের